দেখোন ফাষ্ট যোন আছে আপোনাৰ চিৰিয়েল নম্বৰ ওৱানে অঁ আপোনাৰ চাইণ্টিফিক আেকানিকা পাই তাৰ সব ভেকেণ্ট অঁ দেখোন ইয়াৰ দৰমা ৰব আপোনাৰ দৰমহা ৰব নজাৰ তিনিশ ৰ চৌত্ৰিশ হাজাৰ আঠশ আপোনাৰ দৰম ৰহিব তাৰপৰা দেখন্তু চিৰিয়েল নম্বৰ ওৱানে যোন আপোনাৰ চাইণ্টিফিক আছাণ্ট বিপ যদি আপোনাৰ ডিপ্লোমা যদি করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়রিংরে তো তাহলে আপনার আবেদন করে পে এবং আপনার ডিপ্লোমার মিনিমম আপনার সিক্সটি পরসেঁট মার্ক থাক দরকার তো তাপরে দেখুন এই যে গোটে পোস্ট অ সাই্টিফিক আসিস্টা বি এটা ও বিসি ক্যাটেগরি পিলা মানে আবেদন করে পেয়ে তা দেখুন প্রার্থীকর বয়স তেত্রিশ বর্ষর অধিকা হয়েনার দরকার এবং ইার নম্বর অফ পোস্ট হচ্ছে গোটে মাত্র হি পোস্ট ভেকেন্ট তাৰপৰা দেখন্তু চিৰিয়েল নম্বৰ টুৰে অঁ আপোনাৰ চাইণ্টিফিক আছাণ্ট বিপোনৰ ৰকাৰমেণ্ট অঁ দেখোন চাইণ্টিফিক আছাণ্ট বি পাই ইয়াৰ দৰমা ৰব নজাৰ তিনিশ ৰূ চৌত্ৰিছ হাজাৰ আঠশ টকা পৰ মন্থ তাৰপৰা দেখন্তু এই চাইণ্টিফিক আপোনালোক কে আবেদন কৰি পাৰিব যদি আপোনাৰ বি এছ চি যদি কৰিলেক্ট্ৰনিক্স আপোনাৰ ছিক্সটি পৰচেণ্ট মাৰ্ক অলপ আপোনাৰ আবেদন কৰি পাৰিব কিংবা যদি আপনার তিন বর্ষিয়া ডিপ্লোমা যদি করছেন ইলেকট্রোনিক্স কিংবা ইলেকট্রিকা ইঞ্জিনিয়ংরে তো তাহলে আপনার আবেদন করে পেয়ে তা দেখুন সি ন টু এ যেটা অনেক আপনার সাইনটিফিক আসস্টাট বিটা ইউআর ক্যাটগরি পিলা মানে আবেদন করে পেবে প্রার্থী বয়স তিরিশ বর্ষর অধিকা হয়েনার দরকার এবং গোটে পোস্ট অধুনি সাইন্টিফিক আসিস্টাঁট বি মেকানিকা গোটে পোস্ট অ এবং সাইন্টিফিক আসিষ্টাট বি इलेक्ट्रोनिक्स एवं इंस्ट्रूमेंट पर गोटे पोस्ट अच्छी तार नंबर ऑफ पोस्ट पोस्ट वैकेंट अच्छी तो तापर देखो जो मैंने ये सब पोस्ट को आवेदन करने को आपन को ऑनलाइन माध्यम मध्यम आवेदन करने को पड़ देखूँ यही जो वेबसाइट अच्छी डब्ल्यू 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 डट नाइजर डट ए सी डट इन ये जाइन को अनल मध्यम आवेदन करने को देखू अनल आवेदन रेष तारीख होश आठ दुई हजार एक তো দেখুন অগস্ট মাস দশ তারিখ তা তারাস্ট ডেট তাপূর্ণ আপনার অনলাইন মাধ্যমে আবেদন করা পড়বে ইার পি ডিএফ লিঙ্ক মুদে আপনার ডেসক্রিপশন বকস রু ডাউনলোড করে পেটি আপনার ডিটেল থাক পড়ি তা আপনার আবেদন করে তো ফ্রেন্ডস এই লা আপনার গোটে নিযুক্তের সূচনা নাইজর ভুবনেশ্বর তরফু যদি আপনার ভিডিওটি ভাল লাগি থাকে গোটিয়ে লাইক সেয়ার এবং কমেন্ট করতো আমার চ্যানেল টেকটিভ চ্যানেল সবসক্রাইব করে ধন্যবাদ